পৃথিবী সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে, সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পেষণ করবে, তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। সফলতা আমাদের পরিচয় পৃথিবীর কাছে করায়, কিন্তু অসফলতা আমাদের পৃথিবীর পরিচয় করায়। দরকার ছাড়া যে পাশে সর্বদা থাকে সেই হচ্ছে আপনজন। দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শান্তিমত্তার। যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় তারাই ছেড়ে চলে যায়। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। কলিজার টুকরো মানুষগুলোই একসময় কলিজা ছিঁড়ে নিয়ে যায়। এই শহরে ভালোবাসার মানুষের অভাব না থাকলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব। চোখের পানি বারবার মোছার চেয়ে তাকে মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত অঝরে কাঁদতে হয়। যে সম্পর্কে পরকীয়া প্রবেশ করবে সে সম্পর্কে কোনোদিনও সুখ থাকবে না, আর বিচ্ছেদ মুহূর্তের ব্যাপার। জীবনসঙ্গী তাকেই করা উচিত যে তোমাকে পেয়ে নিজেকে লাকি মনে করবে।